আমার চোখে বঙ্গবন্ধু, আমি তৌফিকুল ইসলাম, আমি বিয়াম ল্যাবরেটরি স্কুলের রায়পুরা নরসিংদীর শিক্ষার্থী। আমার চোখে বঙ্গবন্ধু একজন মানবপ্রেমিক। একদিন বঙ্গবন্ধুর গৃহশিক্ষকের জলবসন্ত হয়েছিল। ওই সময় জলবসন্তকে খুব কঠিন রোগ হিসেবে মনে করা হতো। পরিবারের কেউ ছোঁয়াছুঁয়ে রোগের ভয়ে তার কাছে আসতো না। একদিন বঙ্গবন্ধু গৃহশিক্ষকের বাড়িতে গিয়ে নিজ হাতে গরম পানি করে শিক্ষককে গোসল করিয়েছেন। প্রতিদিন শিক্ষকের বাড়িতে গিয়ে নিজ হাতে ওষুধ খাইয়ে শিক্ষককে সুস্থ করে তোলেন। বঙ্গবন্ধু ছাত্র অবস্থায় বুঝতে পেরেছিলেন সেবাই ধর্ম।